গুড আফটারনুন এভরিবডি। আমরা টুডে যে টপিকটা আজকে ডিসকাস করব ক্লাস ফাইভের রেসপেক্টে, সেটাকে বলছে লোগো, যেটা চ্যাপ্টার ফাইভে আছে। লোগো আমরা এটাকে বলতে পারি দিস ইজ ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওরিয়েন্টেড। লোগো একটা টাইপ অফ সফটওয়্যার, একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা লোগো সফটওয়্যারটা কোথায় পাবে? ইন্টারনেটে যেতে পারো, গুগল থেকে তোমরা লোগো সফটওয়্যারটা তোমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারো, বা মোবাইল অ্যাপের থ্রুতেও আমরা লোগো পেতে পারি। তা সেখানে লোগো ইনস্টল করবার পর আমরা লোগো সম্বন্ধে প্রথম যেটা জানবো যে এটা ডিজাইন করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1967, ইন দ্য ইয়ার অফ 1967 বাই স্যামুয়েল প্যাপেট। হি ইজ অ্যাকচুয়ালি দ্য ডেভেলপার অফ দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড প্লিজ রিমেম্বার দ্যাট যে লোগো ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। It is used for general purpose. It is used for general purpose and high level programming language. High level programming language. Okay. So this particular language, আমরা এই যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছি যে লোগো ল্যাঙ্গুয়েজটা, এই লোগো যখন তোমরা প্রথম ওপেন করবে সেখানে তোমরা দুটো স্ক্রিন দেখতে পাবে। দুটো আলাদা আলাদা স্ক্রিন থাকে, ডিফারেন্ট পার্টে দেওয়া থাকে। একটাকে আমরা বলি কমান্ড উইন্ডো বা কমান্ড ইনপুট বক্স বলা হয়, এটাকে কমান্ড ইনপুট বক্স বলতে পারো। আর একটাকে আমরা বলি গ্রাফিক উইন্ডো। এই দুটো সম্বন্ধে তোমাদের প্রথম জানতে হবে। কমান্ড উইন্ডো বক্সে আমরা কি করতে পারি, আমরা ডিফারেন্ট টাইপস অফ কমান্ড লিখতে পারি। লোগোও কিন্তু একটা কমান্ড বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যেখানে আমরা কমান্ড দিয়ে কোনো গ্রাফিক্যাল আউটপুট আমরা গ্রাফিক উইন্ডোতে দেখতে পাবো। এই কমেন্ট ইনপুট বক্সে দুটো স্ক্রিনকে দেখবে দুটো ডিভাইড করা থাকে। নিচের পোর্শনটা যেটা কমেন্ট উইন্ডো বক্স থাকে সেখানে আমরা কমেন্ট লিখবো এবং করেসপন্ডিংলি যে আউটপুটটা পাবো সেটা গ্রাফিক উইন্ডো পার্টে দেখতে পাবো। তুমি যদি যখন লোগোটাকে ওপেন করবে দেখবে এরকম ঠিক ওপেন হয়েছে, যেখানে নিচের পোর্শনটুকু যেটা তোমাদের কমেন্ট বক্স বা যেটাকে কমেন্ট ইনপুট বক্স বলা হয়, কমেন্ট ইনপুট দিতে পারি। আর করেসপন্ডিংলি যে আউটপুটটা পাবে যেটা আমরা গ্রাফিক উইন্ডো বক্সে দেখতে পারি, এই গ্রাফিক উইন্ডো বক্সে আমরা দেখতে পাবো। তা এখানে যখন তোমাদের প্রথম মনে রাখতে হবে এই লোগোতে আমরা ডিফারেন্ট টাইপস অফ কমেন্ট ইউজ করতে পারি, যার মধ্যে এবং খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট আছে। যে কমেন্টগুলোর ক্ষেত্রে মনে রাখবে যে সেখানে প্রথম যে কমেন্টটা আমরা ইউজ করি যেটাকে আমরা বলি এফডি কমেন্ট। এই এফডি কমেন্টটাকে আমরা বলা হয় ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশন। কেননা যখনই তুমি লোগো ওপেন করবে সেখানে তুমি সবার প্রথমে একটা জিনিস দেখতে পাবে, একটা টার্টেল আছে, টার্টেল, একটা টার্টেল যেটা ত্রিভুজাকৃতি দেখতে হয়, টার্টেলের মতো, মানে মাউসের যেমন পয়েন্টার দেখতে হয় ঠিক তেমনি টার্টেল দেখতে হয়। এই টার্টেলটা অ্যাকচুয়ালি মুভ করে, মুভ করে ওয়ান পজিশন থেকে আর একটা পজিশনে। যখন আমি এফটি কমেন্ট দেব, এফটি কমেন্টের সিনট্যাক্সটা কীরকম? এফটি কমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে আমি যদি এফটি দিয়ে 60 লিখি তাহলে কি হবে, টার্টেলটা যেটা রয়েছে সেটা 60 ঘর উপরের দিকে চলে যাবে, 60 স্পেস যেটা উপরের দিকে চলে যাবে। যখন তুমি 80 দেবে তাহলে আরেকটু বেশি যাবে, ঠিক আছে? আমরা এই ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করতে পারি। তারপর থাকে যে কমেন্টটা থাকে সেটাকে আমরা বলি আরটি বা যেটাকে বলা হয় রাইট টার্ন। আমরা যদি এই কমেন্টটার পর এই পজিশনে আমার টার্টেলটা এট প্রেজেন্ট রয়েছে, যদি আমি আরটি দিয়ে আমাকে সবসময় কি লিখতে হয়, একটা অ্যাঙ্গেল দিতে হয়। যদি আমি এই মুভমেন্ট থেকে যদি ঘোরাতে চাই তাহলে আমাকে দিতে হবে 90 ডিগ্রি মুভমেন্ট, তাহলে আটটি দিয়ে আমাকে 90 দিতে হবে, তাহলে দেখবো টার্টেলটা এই পজিশনে গেছে। এরপর আবার আমি যদি এফটি কমেন্ট ইউজ করি তাহলে সেটা সামনের দিকে যাবে। আমাকে আটটি এবং তার সঙ্গেও আর একটা যে কমেন্ট থাকে সেটাকে আমরা বলি এলটি, যেটাকে বলা হয় লেফট টার্ন, ঠিক আছে? লেফট টার্ন মানে যদি আমার টার্টেলের মুভমেন্ট রাইটে না করিয়ে যদি আমি লেফটে করতে চাই তাহলে সেই রেসপেক্টে টার্টেলটা লেফটে মুভ করবে, মুভ করবে না, এটা টার্ন করবে। যদি মুভ করাতে হয় তাহলে আমাকে এফডি কমেন্ট দিতে হবে। আর যদি আমি এই পর্যন্ত যাওয়ার পর এফডি করার পর যদি আমার মনে হয় আমি টার্টেলটাকে আবার ব্যাক করে নিয়ে আসতে চাই তাহলে সেই রেসপেক্টে আমাদের যে কমেন্টটা আছে সেটাকে আমরা বিকে বলি। বিকে কমেন্ট দিয়ে আমি যদি এইটি সামনের দিকে মুভ করে থাকি এবং এইটি যদি আবার পেছন দিকে আসতে চাই আমার আগের পজিশনে তাহলে আমাকে বিকে কমেন্ট ইউজ করতে হবে, যেটার ইউজ হচ্ছে ব্যাক কমেন্ট, যেটাকে আমরা বলি ব্যাক। ব্যাক দ্য টার্টল পজিশন, যেখান থেকে যতটা মুভ করবে যদি আমি কিছুটা ব্যাক করাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বিকে কমেন্ট ইউজ করব। তাই এই কমেন্টগুলোর বেসিসেই আমাদের ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কগুলো পারফর্ম করতে হবে।
এবং এই পুরো কমেন্ট গুলো আমি কমেন্ট ইনপুট বক্সে লিখব এবং করেসপন্ডিংলি যে টার্টেলের যে মুভমেন্টটা হবে সেই মুভমেন্টটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রাইট টার্ন লেফট টার্ন সিএলএস কমেন্ট আমরা ইউজ করতে পারি যদি আমি সবকিছু মুছে দিতে চাই যেটাকে আমরা বলি ক্লিয়ার স্ক্রিন যেটাকে আমি বলি ক্লিয়ার স্ক্রিন যদি আমি সবকিছু মুছে দিতে চাই তাহলে আমি সিএলএস কমেন্ট ইউজ করব তো এভরিথিং ইরেজ হয়ে যাবে এখান থেকে উইন্ডো থেকে এবং শুধুমাত্র টার্টেলটাকে ডিসপ্লে করবে তো এই কমেন্ট উইন্ডোতে একদম উপরের দিকে আমাদের একটা মিনিমাইজ বাটন থাকে এবং একটা ক্রস বাটন থাকে যদি আমি কোনো জিনিসকে মিনিমাইজ করতে চাই যদি আমি উইন্ডোটাকে মিনিমাইজ করতে চাই তাহলে মিনিমাইজ অপশনে ক্লিক করব আর যদি আমি লোগোটাকে ক্লোজ করতে চাই তাহলে আমি ক্রস বাটনে ক্লিক করব তোমরা এই পুরো টোটাল কন্টেন্টটাকে একটু দেখবে এবং কোশ্চেন অ্যানসার আমি আগের পিডিএফ এ অলরেডি সেন্ড করে দিয়েছি সো এইটা তোমরা পড়ো উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য নেক্সট চ্যাপ্টার ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে